আমার পেছনে দাঁড়ানো এই বিমানটিকে প্রথম দেখাতে যাত্রীবাহী বিমান মনে হলেও এটি আসলে পৃথিবীর একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল, যে হাসপাতালটি পৃথিবীর নানা প্রান্তে উড়ে গিয়ে চক্ষু চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ দিয়ে থাকে। আর 11তম বারের মতো এলো বাংলাদেশের চট্টগ্রামে। অরবিস ফ্লাইং আই হাসপাতাল সারা বিশ্বে সুপরিচিত। বিমানে প্রবেশ করলেই দেখা মিলবে চক্ষু চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি সব যন্ত্রপাতি। একদিকে চলছে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানের প্রশিক্ষণ, আর অন্যদিকে চলছে জটিল অপারেশন। এসব যন্ত্রপাতি দিয়ে দেশের চক্ষু চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণ দিচ্ছেন 20 সদস্যের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা দল। তারা চোখের নানা জটিল রোগের চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছেন অ্যানেস্থেসিওলজি, নার্সিং এবং অন্যান্য জটিল বিষয়েরও। আমরা আসলে অনেক কিছুই নতুন করে শিখছি যা আমরা আগে থেকে জানতাম না, আর এখানে অনেক হাইটেক টেকনোলজি আছে। ফলে নতুন যে টেকনিক বা নতুন যে পদ্ধতিগুলো, এটা আমরা খুবই সহজে এবং আয়ত্ত করতে পারি বা জানতে পারি। সারা দেশের 170 জন চক্ষু চিকিৎসক নানা জটিল রোগের চিকিৎসা ও অপারেশনের প্রশিক্ষণ নিচ্ছেন এবার। অরবিসের প্রতিটি প্রকল্প স্থানীয় মানুষের কল্যাণে নেওয়া হয়। আমাদের টিমের সদস্যরা চক্ষু চিকিৎসার বিভিন্ন জটিল সমস্যাগুলো চিহ্নিত করে হাতে কলমে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আগামী বছরেও বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে কাজ করতে চায় অরবিস কর্তৃপক্ষ। আমাদের লক্ষ্য চক্ষু চিকিৎসার সেবা সুসম্মত রেখে স্থানীয় চিকিৎসার ব্যবস্থাকে সহায়তা করা। এখানে আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতির মধ্য দিয়ে বিশেষজ্ঞরা প্রশিক্ষণার্থীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। এদিকে হাসপাতালে চিকিৎসকদের সেবা প্রদান ও প্রশিক্ষণে সহায়তা করছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। পজিটিভ কন্ট্রিবিউশন করতেছে বলে আমরা আজকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। প্লেন হসপিটাল এখানে আসতে হলে আমাদের হোস্ট অর্গানাইজেশন আমাদের অনেক কিছু করা আছে। 1985 সালে প্রথম বাংলাদেশে এসেছিল অরবিস হাসপাতাল। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।